নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই দু হাজার তেইশ কুম্ভ রাশির প্রথম মাস জানুয়ারি কেমন যেতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রত্যেকে ভিডিওটি অবশ্যই শুনবেন দেখুন নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই জানার ইচ্ছা থাকে যে আমার নতুন বছর কেমন যাবে এর উপরে আমার কুম্ভ রাশির উপর কিন্তু অলরেডি দু দুটি ভিডিও কিন্তু দেওয়া আছে আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে জানুয়ারি মাস কুম্ভ রাশির আপনি মানুষ আপনার ক্ষেত্রে কি রেজাল্ট পেতে চলেছেন কি সম্ভাবনা উঠে আসতে চলেছে তার একটা প্রতিচ্ছবি আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন কুম্ভ রাশি যদিও এটা ব্যক্তিকেন্দ্রিক রাশি বল নয় সার্বিক বিচার টেন থেকে থার্টি পার্সেন্ট আপনাদের মিলতে বাধ্য প্রথম আসি আপনার স্বাস্থ্য দেখুন সতেরোই জানুয়ারি পর থেকে আপনার স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু হতে চলেছে কারণ সতেরোই জানুয়ারিতে মহাপরিবর্তন তিরিশ বছর পর শনি রাশিতে প্রবেশ করছে রাশিতে প্রবেশ করে শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং সতেরোই জানুয়ারির পর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু মোটামুটি কিন্তু ভালো দেখা যাচ্ছে তবে সাড়ে সাতির দ্বিতীয় চরণ আপনাদের শুরু হয়ে যাচ্ছে প্রথম চরণ শেষ করে দ্বিতীয় চরণে আপনারা পা দিতে চলেছেন ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে যথেষ্ট কিন্তু ভালো দেখা যাচ্ছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনাদের অর্থ দেখুন ধনপতি ধনপতি অবস্থান অবস্থান করছে করছে কানেক্ট করছে দেখুন একাদশপতি লাভপতি যখন ধনভাবে অবস্থান করে তখন লাভের মাত্রা আমি কৌশিক রায় এই কথাটা বলছি লাভের জায়গাটা কিন্তু বাড়ে অর্থাৎ আপনাদের ইনকামের জায়গা বৃদ্ধি করবে পরিবারের ক্ষেত্রে একটা খুশির জোয়ার আসতে চলেছে কুম্ভ রাশির আপনি যদি মানুষ হয় পরিবারের ক্ষেত্রে এবং আপনাদের শ্বশুরালয় থেকে আপনি মানুষ থেকে কিন্তু আপনারা কিন্তু সাহায্য কিন্তু পেতে চলেছেন এবং থার্ড হাউসে রাহু অবস্থান করছে দেখুন গোচরে থার্ড হাউসে তৃতীয়ভাবে রাহু কিন্তু নির্ণার ফল কিন্তু দিয়ে থাকে অর্থাৎ আপনি কমিউনিকেশনের সঙ্গে যুক্ত আছেন অনলাইন কাজ আপনি মার্কেটিং আপনি ডিজিটাল মার্কেটিং আপনি সেলসেস লাইনে আছেন সেলস লাইনে এখানে কিন্তু লাভ আপনাদেরকে দিবে কিন্তু আপনাদের ভাই এবং আপনার ক্ষেত্রে বোনদের সঙ্গে কিছু মতবিরোধ মতপার্থক্য কিন্তু সৃষ্টি কিন্তু করবে তৃতীয়পতি চতুর্থ চতুর্থভাবে বক্রি অবস্থায় অবস্থান করছে বারোই জানুয়ারি দু হাজার তেইশ বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে এই মার্গি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন এবং মায়ের সাথে কিছুটা সম্পর্কের জায়গা ভালো হবে যাতে মায়ের সাথে একটু সম্পর্কের জায়গা অবনতি ছিল সেখানে কিছুটা ভালো হবার সম্ভাবনা রয়েছে তবে মাথা গরম রাগ জেদ আপনাদের কিন্তু কমাতে হবে শনি আবার রাহুর উপর কিন্তু দৃষ্টি দিচ্ছে এবং মঙ্গল চতুর্থভাবে অবস্থান করছে মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে আপনাদের রাগ জেদটা কিছু কমাতে হবে এবং প্রপার্টি থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন পঞ্চমপতি পঞ্চমপতি একাদশ ভাবে অবস্থান করছে আপনার প্রফিট বাড়াবে এডুকেশনের জায়গাটা যদি আমি বলি এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক রয়েছে অর্থাৎ যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন শিক্ষাতে আছে শিক্ষা শিক্ষাক্ষেত্রে যারা সি এম কম আপনার ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন বা আপনি ওকালতি নিয়ে পড়াশোনা করছেন ল নিয়ে পড়ছেন এখানে কিন্তু আপনাদের কিন্তু ভালো কিন্তু দিবে এই জায়গাটাতে ল নিয়ে যারা পড়ছেন তারাও কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আপনি কুম্ভ রাশির মানুষ লিখে রাখুন আপনার ঠিক ষষ্ঠভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে দেখুন এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ এবং আপনাদের ক্ষেত্রে পেটের সমস্যা কিন্তু একটু বাড়াবে হজম ঘটিত সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ একটু খাওয়া দাওয়ার দিকে একটু কন্ট্রোল রাখুন কুম্ভ রাশি আপনি মানুষ এবং শনি রাশির উপর তো একটু ব্যথা বেদনা ব্যথার জায়গা কিন্তু আপনাদের বাড়বে ব্যথা ব্যথা বেদনার জায়গা কিন্তু একটু বৃদ্ধি কিন্তু করবে সপ্তম ভাব দেখুন সপ্তম ভাবে শনি দৃষ্টি দিচ্ছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের যাদের বিয়ে হয়নি বিয়ের একটা যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু রয়েছে অর্থাৎ সতেরোই জানুয়ারির পর থেকে আপনাদের শুভ বিবাহ বা বিবাহের জন্য যারা দেখাশোনা করবেন ভাবছেন অবশ্যই আপনারা কিন্তু এই জানুয়ারি মাসে বিয়ের ব্যাপারে আপনার সন্তানের জন্য আপনার ছেলে অথবা মেয়ের জন্য আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন এখানে কিন্তু আপনারা কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন এবং পার ডে ইনকাম দৈনন্দিন রোজগার আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আমি বলবো আপনি কুম্ভ রাশির মানুষ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন কারণ এখানে আপনাকে মেরে আরেকজন উঠতে চাইবে এটা আমি বারবার বলছি অর্থাৎ যেখানে একসঙ্গে দশজন জন মিলে কাজ করছেন কোন সেক্টরে সেখানে কিন্তু আপনারা বিশেষভাবে কিন্তু সতর্ক কিন্তু থাকুন এখানে আপনাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো ইনকামের জায়গায় ভালো ব্যবসা ক্ষেত্রে ভালো পার্টনারশিপের জায়গায় একটু সমস্যা রয়েছে ভাগ্যাধিপতি আপনার দ্বাদশ ভাবে অবস্থান করছে মিত্র করছে এবং জানুয়ারি দু হাজার তেইশ এই ভাগ্যাধিপতি আপনার রাশিতে অবস্থান করছে চমৎকার হতে চলেছে ভাগ্য ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে কিছু পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের রয়েছে এবং আপনাদের আটকি আছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে কুম্ভ রাশি লিখে রাখুন কুম্ভ রাশির ক্ষেত্রে এবং গভর্নমেন্ট থেকে কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা আপনারা পাবেন যারা মিডিয়া রিয়েটের জায়গাতে কাজকর্ম করছেন অর্থাৎ লাইটের ফোকাসে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো গ্ল্যামার দুনিয়াতে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যারা রাজনীতি ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে ভালো আপনি কুম্ভ রাশি মানুষ এই জায়গাগুলো কিন্তু 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 আপনাদের আপনাদের ক্ষেত্রে যথেষ্ট হতে চলেছে কুম্ভ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে কুম্ভ রাশি কর্মাধিপতি আপনার চতুর্থ ভাবে অবস্থান করছে বকরি থেকে এই যে কর্ম নিয়ে যে চাপ ছিল কিছুটা চাপ আপনাদের কমবে নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে কুম্ভ রাশি এবং আপনাদের বেশ কিছু দিক থেকে সুযোগগুলো কিন্তু আসতে চলেছে কর্মক্ষেত্রে যা কর্মক্ষেত্রে পরিবর্তন করবেন ভাবছিলেন কর্মক্ষেত্রে নিশ্চিত আসতে চলেছে একাদশভাবে বুধ অবস্থান করছে একাদশভাবে বুধ অবস্থান করে আপনাদের বিশেষভাবে যেহেতু আপনাদের পঞ্চম প্রতি আপনাদের ত্রিকোণের মালিক একাদশভাবে অবস্থান করে আপনাদের প্রফিটের জায়গা বৃদ্ধি কিন্তু করবে আপনারা শেয়ার বাজার লটারি ফাটকা স্টক বিজনেস থেকে আপনারা লাভ পেতে চলেছেন এবং দ্বাদশভাবে শুনি অবস্থান করছে সতেরোই জানুয়ারি পর্যন্ত বিদেশ থেকেও কিন্তু আপনাদের এই সময় কিন্তু লাভ দিবে। বিদেশের সাথে যারা রত আছে তারা কিন্তু বিদেশ থেকে অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা বিদেশের মাটিতে কাজ করতে কর্ম করতে চাইছেন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে ঠিক বাইশে জানুয়ারি পর্যন্ত যেহেতু দ্বাদশভাবে অবস্থান করবে কিনা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভোগ বিলাস আপনাদের বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ এই সময় কোনো মানে ফ্ল্যাট কেনার জন্য অ্যাডভান্স করা অনেকেরই ইচ্ছা নিজস্ব বাড়ি বা কোনো জমি কেনার জন্য টাকা অ্যাডভান্স করা এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে শনি কিন্তু শনি এবং শুক্র আপনাকে কিন্তু প্রপার্টির দিকে অ্যাসেটের দিকে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে রাশিতে শুক্র অবস্থান করবে বাইশে জানুয়ারি দু এবং আপনার শনিও কিন্তু থাকছে অর্থাৎ এখানে কিন্তু একটা মানে দু দুটি মিত্র গ্রহ একত্রে অবস্থান করে আপনাদের মানে নিজেদের মধ্যে একটা ভোগ বিলাস বহুল জীবন আপনাদের কিন্তু কাটাতে কিন্তু চলেছেন এবং পারিবারিক সুখ এবং দাম্পত্য সুখ অর্থাৎ যারা স্বামী স্ত্রীর মধ্যে একটু সমস্যা চলছিল সেই জায়গাটা বাইশে জানুয়ারির পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং জায়গা আপনাদের কিন্তু আসতে চলেছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনি কুম্ভ রাশির মানুষ লিখে রাখুন আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে জানুয়ারি দু হাজার তেইশ আপনার ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে কিন্তু লাভপ্রদ আপনাদেরকে কিন্তু হতে কিন্তু চলেছে এবং এই সময় আপনারা হনুমানজির উপাসনা করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার